সালামুন আলাইকুম তিবতুম মুবারাকাতান তাইয়িবা। প্রিয় দর্শকবৃন্দ, আপনালোক আটাইলৈকে শান্তির হিয়া ভরা অভিবাদন জানাই ইনশাআল্লাহ আমি আগবাড়ি যাব লৈছো আমার এই কোরআন মজিদর অসমিয়া অনুবাদ চর্চার ধারাবাহিকতার আজির 384 নং খণ্ডটির মাজলৈ। রব্বি আউযু বিকা মিন হামাজাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি জিদনি ইলমান। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শকবৃন্দ, আমার এই কোরআন মজিদর অসমিয়া অনুবাদ চর্চার ধারাবাহিকতাত আমি বর্তমান আছো কোরআন মজিদর 33 নং সূরা আল আহজাবত। প্রিয় দর্শকবৃন্দ, আমি আপনালোকৰ প্ৰতি আহ্বান জনাইছো, বিশেষভাৱে যিসকল আমাৰ এই অসমীয়া অনুবাদ চৰ্চাৰ ধাৰাবাহিকতাৰ সৈতে সংযুক্ত হৈ আছে, অৰ্থাৎ আমাৰ ভিডিঅ'সমূহ যিসকলে বিশেষভাৱে দৰ্শন কৰি আছে, তেখেতসকলৰ প্ৰতি আমাৰ বিনম্ৰ আহ্বান যাতে আল্লাহৰ দ্বাৰা নাজিলকৃত এই বিস্ময়কৰ মহাগ্ৰন্থ আল কোৰাণৰ প্ৰচাৰ আৰু প্ৰসাৰতা বৃদ্ধি পায়, সেই দিশৰ প্ৰতি লক্ষ্য ৰাখি আপোনালোক সকলোকে আমাৰ একমাত্ৰ পথ নামৰ চেনেলটি প্ৰথমতে আমি ছাবস্ক্ৰাইব কৰিবৰ বাবে আপোনালোকক আহ্বান জনাইছোঁ, আৰু আপোনালোকৰ বন্ধু বান্ধৱ পৰিচয়ৰ যিমান ব্যক্তি আছে সকলোলৈকে আমাৰ এই চেনেলটিৰ লিংক আপোনালোকে প্ৰেৰণ কৰিবৰ বাবে আমি আহ্বান জনাইছোঁ। ইয়াৰ মুখ্য উদ্দেশ্য হৈছে যাতে আল্লাহৰ কথাৰ প্ৰসাৰতা বৃদ্ধি পায়। ইয়াত আমাৰ ব্যক্তিগত কোনো লাভালাভ বিচাৰি আমি আপোনালোকৰ প্ৰতি এই আহ্বান জনোৱা নাই, আহ্বান জনাইছোঁ একমাত্ৰ যাতে আল্লাহৰ কথা, যিহেতু আমাৰ সমাজত আল কোৰাণৰ চৰ্চা নাই, আল কোৰাণৰ কথা বতৰাসমূহ আমি নাজানো, সেই দিশটো উন্মুক্ত কৰাৰ বাবেই আমি আপোনালোকক আহ্বান জনাইছোঁ, যিয়ে যিমান পাৰে আমাৰ এই চেনেলটোৰ লিংক আপোনালোকে প্ৰচাৰ কৰি দিয়ক ইনশাআল্লাহ। কোৰাণ প্ৰচাৰৰ দৰে এটি ভাল কামৰ আল্লাহে আপোনালোকক উপযুক্ত প্ৰতিদান দিব। প্ৰিয় দৰ্শকবৃন্দ, প্ৰতিদিনৰ দৰে আজিও আমি আপোনালোকক আহ্বান জনাইছোঁ, আমন্ত্ৰণ জনাইছোঁ আল্লাহৰ দ্বাৰা নাজিলকৃত এই বিস্ময়কৰ মহাগ্ৰন্থ আল কোৰাণৰ মাজলৈ। গতিকে আহক ইনশাআল্লাহ আমি আৰম্ভ কৰোঁ আমাৰ আজিৰ এই 384 নং খণ্ডটি, কোরআন মজিদর 33 নং সূরা আল আহজাবর 35 নং আয়াতর পড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াশাদিকিনা ওয়াসাদিকাতি ওয়াসাবিরিনা ওয়াসাবিরাতি والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والشائمين والشائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। প্ৰিয় দৰ্শকবৃন্দ, এক যথেষ্ট গুৰুত্বপূৰ্ণ আয়াত তোৰ মাজলৈ আমি সোমাই আহিছোঁ। আমি আশা কৰিম ইনশাআল্লাহ প্ৰতিদিনৰ দৰে আজিও ক'ব বিচাৰোঁ যে আয়াতৰ বাস্তৱতাৰ ওপৰত আহক আমি গুৰুত্ব দিওঁ। মহান আল্লাহে এই 35 নং আয়াতত কৈছে যে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, নিশ্চয় সমর্পণকারী আল্লাহর কথার সমর্পণকারী পুরুষ সকল আর আল্লাহর কথার প্রতি সমর্পণকারী নারী সকল। এইখিনতে আপনাদের হয়তো গরিষ্ঠ সংখ্যকই জানে, তথাপিও যিসকলে এই দিকটির প্রতি বিশেষ জ্ঞান নাই তেখেতসকলৰ প্ৰতি আমি জনাব বিচাৰোঁ যে মন কৰি যাব, ইয়াত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি এটা শেষৰ যিটো তা আছে
ইয়াক আৰবে তাও তানিছি বুলি কয়, অৰ্থাৎ এই তাই স্ত্ৰীলিংগ বুজায়। নিশ্চিতভাৱে গৰিষ্ঠ সংখ্যক আপোনালোকে জানে, যিসকলে প্ৰকৃততে এই দিশটোৰ প্ৰতি জ্ঞাত নহয় তেখেতসকলৰ জ্ঞাতাৰ্থে আমি এই দিশটো আগুৱাই দিব বিচাৰিছোঁ যাতে কোৰআন মজিদ বুজাৰ বাবে সহজ হয়। গতিকে ইয়াত কৈছে, ইন্নাল মুছলিমিনা ৱাল মুছলিমাতি, নিশ্চয় আল্লাহৰ প্ৰতি সমৰ্পিত পুৰুষসকল আৰু আল্লাহৰ প্ৰতি সমৰ্পিত নাৰীসকল, ৱাল মুমিনিনা ৱাল মুমিনাতি, আৰু আল্লাহৰ কথাৰ বিশ্বাসী পুৰুষসকল আৰু আল্লাহৰ কথাৰ বিশ্বাসী নাৰীসকল, ৱাল কানিতিনা ৱাল কানিতাতি, আৰু বিনয়ী পুৰুষসকল আৰু বিনীতা নাৰীসকল, ৱাশ্বাদিকিনা ৱাশ্বাদিকাতি, আৰু সত্যবাদী পুৰুষসকল আৰু সত্যবাদী নাৰীসকল, ৱাশ্বাবিৰিনা ৱাশ্বাবিৰাতি, আৰু ধৈৰ্য ধাৰণকাৰী পুৰুষসকল আৰু ধৈৰ্য ধাৰণকাৰী নাৰীসকল, ৱাল খাশিঈনা ৱাল খাশিআতি, আৰু আজ্ঞাবহ পুৰুষসকল আৰু আজ্ঞাবহ নাৰীসকল, ৱাল মুতাশাদ্দিকিনা ৱাল মুতাশাদ্দিকাতি, আৰু সাদকাকাৰী অৰ্থাৎ দান খাইৰাতকাৰী পুৰুষসকল আৰু দান খাইৰাতকাৰী নাৰীসকল, ৱাশ্বাইমিনা ৱাশ্বাইমাতি, শাব্দিক দিশৰ দিশবোৰ আমি এতিয়া কৈ গৈছোঁ, ইনশ্বাআল্লাহ ইয়াৰ পাছত প্ৰতিটো শব্দৰ আমি কিছু চৰ্চা অনাৰ চেষ্টা কৰিম। ৱাশ্বাইমিনা ৱাশ্বাইমাতি, শাব্দিক দিশৰ পৰা চাওম পালনকাৰী পুৰুষসকল অৰ্থাৎ ৰোজা পালনকাৰী পুৰুষসকল আৰু ৰোজা পালনকাৰী নাৰীসকল, ৱাল হাফিজিনা ফুৰুজাহুম, আৰু সিহঁতে যিসকলে ৰক্ষণাবেক্ষণ দিয়ে ফুৰুজাহুম, সিহঁতৰ চাৰিত্ৰিক দিশসমূহ, প্ৰাইভেট পাৰ্টসমূহৰ যিসকল পুৰুষে ৰক্ষণাবেক্ষণ দিয়ে, ৱাল হাফিজাতি, আৰু মহিলা ৰক্ষণকাৰী মহিলাসকল নিজৰ চাৰিত্ৰিক দিশ আৰু প্ৰাইভেট পাৰ্টসমূহ সংৰক্ষিত ৰখাৰ, হিফাজতত ৰখাৰ, ৱাজ্জাকিৰিনা আল্লাহু কাছীৰান, ৱাজ্জাকিৰিনা আল্লাহ, আৰু আল্লাহৰ কথা অধিক অধিক স্মৰণ কৰা, কাছীৰান পুৰুষসকল, ৱাজ্জাকিৰাতি, আৰু আল্লাহৰ কথা অধিক অধিক স্মৰণ কৰা নাৰীসকল, আআদ্দাল্লাহু লাহুম, আল্লাহে সিহঁতৰ বাবে প্ৰস্তুত কৰি ৰাখিছে, মাগফিৰাতান, ক্ষমা, ৱা আজৰান আজিমা, আৰু বহুত এক ডাঙৰ পুৰস্কাৰ আল্লাহে তেওঁলোকৰ বাবে প্ৰস্তুত কৰি ৰাখিছে। গতিকে প্ৰিয় দৰ্শকবৃন্দ, আয়াত কিছু দীঘলীয়া আয়াত, ইয়াৰ মাজত আমাৰ বহুতো দিশ চিন্তা কৰাৰ অৱকাশ আছে। প্ৰথম দিশটো আমি আপোনালোকৰ আগত দাঙি ধৰিছোঁ, আল্লাহে কৈছে যে ৱাল মুছলিমিনা ৱাল মুছলিমাতি ৱাল মুমিনিনা ৱাল মুমিনাতি, পৃথকে পৃথকে মুছলিম আৰু মুমিন বুলি আল্লাহে অভিহিত কৰিছে। গতিকে নিশ্চিতভাৱে আল্লাহৰ দৃষ্টিত, কোৰআনৰ দৃষ্টিত মুছলিম মানেই মুমিন নহয়। মুছলিম আৰু মুমিন নিশ্চিতভাৱে আল্লাহৰ দৃষ্টিত দুটি পৃথক দিশ, যাৰ বাবে আল্লাহে পৃথকে পৃথকে মুছলিম আৰু মুমিন বা মুছলিমাতি মুমিনাতি বুলি উল্লেখ কৰিছে। গতিকে এই এটা দিশ আমি আপোনালোকৰ আগত দাঙি ধৰিছোঁ।
ইনশাআল্লাহ পরবর্তী আয়াততে আল্লাহর কথার দ্বারা স্পষ্ট হব যে প্রকৃততে মুমিন কোন। প্রাথমিক দিকৰ পৰা আমি দেখিছোঁ যে মুমিন আৰু মুছলিম যেহেতু আল্লাহে পৃথকে পৃথকে ইয়াত দাঙি ধৰিছে, গতিকে মুছলিম আৰু মুমিন আল্লাহৰ দৃষ্টিত দুই পৃথক সত্তা। দ্বিতীয় এটি দিশ দেখিছোঁ আমি এই 35 নং আয়াতত আল্লাহে 10টি গুণাগুণ বিশ্বাসী পুরুষ আর বিশ্বাসী নারীর বাবে 10টি গুণাগুণ 10টি গুণ আল্লাহে দাঙি ধরেছে, চরিত্র দাঙি ধরেছে। এই চরিত্র সমূহর দাঙি ধরার পাছত আল্লাহে আয়াতর শেষত স্পষ্ট করেছে যে এনে চরিত্রবান পুরুষ তথা নারী সকলের বাবে আল্লাহে প্রস্তুত করে রাখিছে ক্ষমা আর বৃহৎ পুরস্কার। ক্ষমা আৰু আল্লাহৰ তৰফৰ পৰা বৃহৎ পুৰস্কাৰ যি পুৰুষ বা যি মহিলাই লাভ কৰিব তাতোতকৈ আৰু বিশেষ একো প্ৰয়োজন নাই। অৰ্থাৎ এই লোকসকল যে জান্নাতী হ'ব সেই দিশটো আয়াতৰ পৰা স্পষ্ট হৈ পৰিছে, কিয়নো জাহান্নামী লোকক আল্লাহে ক্ষমা কৰা আৰু পুৰস্কাৰ দিয়াৰ প্ৰশ্নই উত্থাপন হ'ব নোৱাৰে। গতিকে আমার ইয়াত চিন্তা করার দিকটো হৈছে যে আল্লাহে এনে 10টি চারিত্রিক দিক ইয়াত দাঙি ধরেছে, তার ভিতরত 2-4টা ব্যাহ্যিক দিকর পৰা প্রকাশ পোৱা বিষয়, কিন্তু গরিষ্ঠ সংখ্যকেই প্রকৃততে ইনার ফেকাল্টির বিষয় হয়, মনোজাগতিক আন্তরিক ভিতরের বিষয়। এই দিকটো আমি ইয়াত বুজার চেষ্টা করব লাগিব। যি 10টা চরিত্র আল্লাহে দাঙি ধরেছে আমি কৈছো, তারে 2-3টা মানে ব্যাহ্যিক দিকর পৰা মানুষের প্রকাশ পাবলগীয় বিষয়, কিন্তু গরিষ্ঠ সংখ্যক বিষয়ে হৈছে প্রকৃততে আভ্যন্তরীণ বিষয়, মনোজাগতিক বিষয়, ইনার ফেকাল্টির বিষয় হয়। গতিকে আল্লাহে যেহেতু এই চরিত্র সমূহ দাঙি ধরে আল্লাহর তরফৰ পৰাই তেওঁলোকৰ প্রতি ক্ষমা আৰু উত্তম পুরস্কার ডাঙর পুরস্কার ঘোষণা করেছে, গতিকে আমি নিশ্চিত হব লাগিব এনে ধরনের চরিত্র সমূহেই হয়েছে প্রকৃততে আল্লাহর আদেশ। এই চরিত্র সমূহেই আমি আমার মাজত বা যিয়ে পুরুষ হোক বা নারী হোক তেওঁলোকৰ নিজৰ ক্ষেত্রত বাস্তবায়ন করব তেমে হব জান্নাতি। এয়ে হৈছে প্রকৃততে আকিমি সালাতৰ মূল বাস্তবতা। প্রিয় দর্শকবৃন্দ, আহক আমি বুজার চেষ্টা করো আৰু এটা দিশ ইয়াত মন কৰিব লগা আছে, যিটো দিশ কোরআনৰ বাহিৰৰ প্রচলিত ধর্মনীতি আমাক সদায় ফোকাস কৰি থাকে, সেই দিশটো হৈছে নামাজ নামাজ নামাজ। আমি কব বিচৰা নাই, আমি তথ্য সহকারে দাঙি ধরছো যে আমার প্রচলিত নামাজ কোরআনের সালাত নহয়, সম্পূর্ণ দুটা বিপরীত দিক। কোরআনের সালাত আল্লাহর আদেশ, নিষেধ, তাক বাস্তবায়ন করাটে হয়েছে আকিমিস সালাত। কিন্তু কোরআনের বাহিরর ধর্মনীতির যে প্রচলিত নামাজ, সেই নামাজক এই সালাদ বলে এস্টাব্লিশ করব পৰা বিষয়টো কোরআনের দ্বারা কেতিয়াও কোনেও প্রমাণ করব নোৱাৰে। কোরআনের বাহির ধর্মনীতি আমাক কৈছে যে সালাদ নামাজ হৈছে জান্নাতর চাবি। যি ব্যক্তির এই নামাজ সঠিকভাবে কায়েম করিব তেওঁক আল্লাহে আৰু দ্বিতীয় কোনো ধরনের প্রশ্ন নুসুদাকে জান্নাতত দিব। এই দিকটো আমার মন মগজুত ভরাইছে কোরআনের বাহিরের ধর্মনীতিয়ে। যদি প্রকৃত বিষয়বস্তু তেনে হয় তেন্তে এই 10টা চরিত্র 10টা গুণগুণের মাজত ধর্মনীতিয়ে যেটুক মূল চাবি বলে কৈছে সেই চাবি আমি দেখিছো ইয়াত উল্লেখ হওয়া নাই। এই দিকবোৰ প্রিয় দর্শকবৃন্দ, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গীরে বিশ্লেষাত্মক দৃষ্টিভঙ্গীরে আমি কোরআনের আয়াতর আধারত চিন্তা করি কোনটো সঠিক আর কোনটো বেঠিক
এই দুইটা দিশ আমি পৃথিবীত থাকতেই যদি আমি চিন্তা চর্চা করে আমি সিদ্ধান্ত লব নোৱাৰো পরকালত ইয়ার কোনো ধরনের অবকাশ না থাকিব। হেহে প্রিয় দর্শকবৃন্দ, আমি কোৱা নাই আনুষ্ঠানিক সালাত নাই, আনুষ্ঠানিক সালাত পুৱা গধূলি ইয়াতো আহিব, সদায় আহি আছে, আহিব। প্রথম কথা হয়েছে আল্লাহর আদেশ আমি পালন করিব লাগিব, সালাত তো কায়েম করিব লাগিব। তার পাছত ওয়াতু যাকাত, অর্থাৎ পুৱা গধূলি আমি আল্লাহর ওচৰত আমার পরিশুদ্ধির নিবেদন করে থাকিব লাগিব। অর্থগত দিকের পৰা আমাক সম্পূর্ণ এক পৃথক দৃষ্টিভঙ্গীরে বুঝা গৈছে। হেয়ে আমি আপনাদের আহ্বান জানাম, কুরআনের আয়াতর আধারত আহক এই দিকবর প্রত্যেকেই যাতে আমি চিন্তা চর্চা করি, সঠিক দিকটোর আমি সিদ্ধান্তত উপনীত হবলৈ সক্ষম হও। গতি প্রিয় দর্শকবৃন্দ, আয়াতর যথেষ্ট গভীরতা আছে, আমি পুনৰ কৈছো গরিষ্ঠ সংখ্যক দিক প্রকৃততে ইয়ার ইনার ফ্যাকাল্টির দিক, বিশ্বাসের দিক, ইমানের দিক, যেটা কেবল নিজের আর আল্লাহর মাজত হে ইয়ার হিসাবপত্র চলিব। কোনো ব্যাহ্যিক দিকত, ব্যাহ্যিক সাজ পোশাক, ব্যাহ্যিক প্রদর্শনের দ্বারা প্রকৃততে এনে ধরনের বিষয়বস্তুবর প্রকাশ করার কোনো ধরনের আল্লাহর প্রকৃততে আদেশ নাই, কোরআনে আমাক তেনে শিক্ষা নীতি কেতিয়াও দিয়া নাই। সেয়ে আমি আহ্বান জানাম প্রিয় দর্শকবৃন্দ, এনে ধরনের গুরুত্বপূর্ণ দিকসমূহ যাতে আমি প্রত্যেকেই চিন্তা চর্চা করি, উপযুক্ত সিদ্ধান্ত সময় থাকুতে আল্লাহর কিতাবর মাজলৈ হেয়ে আমি আপনালোকক আহ্বান জানাই আছো, আমন্ত্রণ জানাই আছো। আহক, প্রকৃত সত্য কথা কেবল আমি বিচারি পাম আল্লাহর দ্বারা নাজিলকৃত এই বিস্ময়কর মহাগ্রন্থ আল কোরআনের মাজত। ইয়ার বাহিরত যাওয়া মানে কোরআন পরিত্যাগ করে আমি প্রচলিত ধর্মনীতির যুগ যুগ ধরে চলি অহা প্রচলিত ধর্মনীতিক যিসকলে অনুসরণ করে চলিব ফলাফল কি হব কোরআনত স্পষ্ট করা আছে। সেয়ে আমি আহ্বান জানাইছো প্রিয় দর্শকবৃন্দ, আয়াতর বাস্তবতার প্রতি আহক আমি প্রত্যেকেই চিন্তা চর্চা করুন। গতি আল্লাহে স্পষ্ট করে দিলে দশটা চারিত্রিক দিক মানুষের পুরুষ আর নারীর প্রতি আগবড়ালে। ইয়াতো যিকেইটা চারিত্রিক দিক আছে, চারিত্রিক দিকের ভিতরত আমি দেখিছো, প্রথমতেই কৈছো মুসলিম অর্থাৎ সমর্পণ, আল্লাহর কথা বতরার প্রতি সমর্পণ হব, সমর্পিত হব লাগিব। এই সকল লোককে আল্লাহে মুসলিম বলে অভিহিত করেছে। আলী আহমেদ, হুসেন রহমান ইত্যাদি টাইটেলর দ্বারা আমি নিজকে মুসলিম বলে দাবি করা উচিত নহয়, আল্লাহর দৃষ্টিত অন্তত গ্রান্ত নহব। বাস্তবতার আল্লাহর আদেশ বাস্তবায়ন করে আমি নিজকে মুসলিম করার চেষ্টা করব লাগিব। গতি প্রথম দিকট কলে সমর্পণকারী, দ্বিতীয় দিকট কলে আল্লাহর কথার উপর দৃঢ় বিশ্বাসী মুমিন, বিশ্বাসটোয়ে হয়েছে ই সম্পূর্ণ আভ্যন্তরীণ বিষয়, ইনার ফ্যাকাল্টি মনোজাগতিক বিষয়। গতি বিশ্বাসী পুরুষ আর বিশ্বাসী নারী সকলের বিষয়ে কলে কানিতিনা ওয়াল কানিতাতি, একেবারে বিনয়ী ক্যারেক্টার পুরুষ সকল আর নারী সকলের, আল্লাহর কথার উপর আর আল্লাহর কথা যিয়েই বাস্তবায়ন করিব তেওঁৰ চরিত্র অটোমেটিক্যালি বিনয়ী হয়ে পড়ব। বাশাদিকিনা বাশাদিকাতি, হাব্দিক দিকের পর সত্যবাদী পুরুষ আর সত্যবাদী নারী নিশ্চিতভাবে। কিন্তু আয়াতর শব্দর গভীরতালৈ আমি যেতিয়া যাম, যিসকলে প্রকৃততে আল্লাহর সত্য কথাক সত্য বলে মানি লৈ সত্য হিসাবে যিসকলে বাস্তবায়ন করেছে তেওঁলোকে হয়েছে সাদিকিন। এই দিকবর আমি অধিক ভিতরলে যাব লাগিব। পুনৰ কৈছো, আল্লাহর সত্য কথাক সত্য বলে বিবেচনা করে লৈ সত্য বলে মানি লৈ সত্যতা স্থাপন করিবর বাবে নিজের বাস্তবায়ন করা জনকেই প্রকৃততে সাদিক। এই দিকবর আমি চার চেষ্টা করব লাগিব। সাবিরিন, ধৈর্য ধার, ধৈর্যর বিষয়টো এনেকুৱা কোরআনের দৃষ্টিভঙ্গিত আল্লাহে নিজেই কৈছে যে আল্লাহর আদেশ নিষেধবর আমার সমাজত পালন করাটো এটা যথেষ্ট গধুর সংকল্পর বিষয়, অতি সহজ নহয়। ইয়াত বিভিন্ন ধরনের চৌদিকর পৰা বিভিন্ন ধরনের প্রেসার আহিব, তেতিয়াও আহিছিল যুগ যুগ ধরে, আজি বর্তমান অবস্থাটো আহি আছে।
যিয়ে এককভাৱে আল্লাহৰ কিতাবক খামুচি ধৰিব তেওঁৰ ওপৰত বিভিন্ন ধৰণৰ মানসিক নিৰ্যাতনেই হওক সামাজিক নিৰ্যাতনেই হওক এনেকুৱা বহুতো উদাহৰণ আছে। গতিকে এনেধৰণৰ যিমান প্ৰেছাৰ আহিব সেই প্ৰেছাৰ তেওঁলোকে প্ৰেছাৰ পাই তেওঁলোকে তাৰ পৰা আঁতৰি যাব নোৱাৰিব, আল্লাহৰ পথত নিজৰ স্থিতি সবল ৰাখিব লাগিব। এইসকলেই হৈছে ধৈৰ্য ধাৰণকাৰী পুৰুষ বা ধৈৰ্য ধাৰণকাৰী নাৰী। والخاشعين والخاشعات আজ্ঞা একেবাৰে আল্লাহে যি আজ্ঞা কৰিছে তাক পূৰ্ণভাৱে খাস একেবাৰে আল্লাহৰ কথাৰ ওপৰত যিসকলে আল্লাহৰ আজ্ঞা বহন কৰে, বাহিৰৰ কোনো কথাত নাযায়, খাস একেবাৰে, তেওঁলোকেই হৈছে প্ৰকৃততে খাসিন। মুতাশাদ্দিকিনা সদকাকারী, ইউনফিকুনা মিম্মা রাজাকনাহুম ইউনফিকুন, আল্লাহে কৈছে আমি যি সিহঁতক জীৱিকা দিছোঁ তাৰ পৰা খৰচ কৰি দিয়ে। খৰচৰ দিশটো আল্লাহে স্পষ্ট কৰিছে বিভিন্ন সময়ত, আমাৰ প্ৰয়োজনীয়ৰ যিখিনি অতিৰিক্ত থাকিব তাৰ পৰা কিমান অংশ কেনেধৰণে খৰচ কৰিব লাগিব ইতিমধ্যে আমি চৰ্চা কৰি আহিছোঁ। আল্লাহৰ দীঘলীয়া লিষ্ট আছে, দিছে, তালিকা দিছে আৰু কৈছে এই টকা পইচা যিখিনি তোমালোকৰ ওচৰত আছে এই টকা পইচা প্ৰকৃততে তোমালোকৰ নহয়। আল্লাহৰ তালিকাত যিসকল লোকৰ নাম অন্তৰ্ভুক্ত কৰিছে তেওঁলোকৰ হক অধিকাৰ তেওঁলোকৰ থাকিব পাৰে, আল্লাহে তোমালোকক দিব পাৰে, কিন্তু তাৰ দাবীদাৰ তাৰ হকদাৰ তোমালোক নহয়। অতিৰিক্তখিনিৰ হকদাৰ প্ৰকৃততে আল্লাহৰ তালিকাত থকা ব্যক্তিসকল, তোমালোকে তেওঁলোকক প্ৰকৃততে দান দিয়া নাই, তেওঁলোকৰ হক তোমালোকে আদায় কৰিছা। সদকাৰ ক্ষেত্ৰত এই গোটেই সামগ্ৰিক কনচেপ্টটো আমাৰ ভিতৰত ৰাখি আমি কিন্তু সদকা কৰিব লাগিব। আল্লাহৰ আদেশ হয় এইটো, তেওঁলোকৰ হক আমাৰ লগত আল্লাহে দি দিছে, গতিকে তেওঁলোকৰ হকটো আমি তেওঁলোকক দি দিছোঁ, তেওঁলোকক দান দি আমি তেওঁলোকে আমাক ভাল পাব বা নিজৰ বহুত ধৰণৰ কথা বতৰাৰ আমি চিন্তা চৰ্চা কৰিলে নহ'ব। গতিকে মুতাশাদ্দিকিনা ৱাল মুতাশাদ্দিকাতি ৱাশ্বাঈমিনা ৱাশ্বাঈমাতি, আৰু যিসকলে চৌম পালনকাৰী, শাব্দিক দিশৰ পৰা যিসকলে ৰোজা ৰাখোতা, নিশ্চিতভাৱে আল্লাহৰ যিহেতু এই চৌম আদেশ, ইয়াৰ উপৰিও চৌম অৰ্থাৎ ভোগ্য, খোৱা বোৱাৰ ক্ষেত্ৰত মানুহ খুব বেছি ভোগী হ'ব নালাগে, নিজক ধৰি ৰাখিব পৰা হ'ব লাগিব প্ৰয়োজন সাপেক্ষে। সেই দিশটো কিন্তু আমাৰ যিটো আল্লাহৰ আদেশৰ চৌমৰ উপৰিও সেই চৰিত্ৰটো কিন্তু ইয়াত অন্তৰ্ভুক্ত হৈ পৰিছে। এই দিশবোৰৰ আমি বিশ্লেষণ চাব লাগিব। হাফিজিনা ফুৰুজাহুম ৱাল হাফিজাতি, আৰু প্ৰাইভেট পাৰ্টসমূহক ৰক্ষণাবেক্ষণ দি ৰখাৰ বিষয়টো হৈছে চাৰিত্ৰিক দিশ। প্ৰকৃততে চাৰিত্ৰিক দিশটো আমি অক্ষুণ্ণ ৰাখিব লাগিব পুৰুষ বা নাৰী সকলোৱে, আৰু আল্লাহৰ অধিক অধিক স্মৰণ কৰিব লাগিব। গতিকে এই দিশসমূহ আমি খুব ভাল ধৰণে আমি বুজাৰ চেষ্টা কৰিব, আৰু তেনে লোকসকলৰ বাবে আল্লাহ স্পষ্ট কৰিছে যে মাগফিৰাত, ক্ষমা ৰাখিছে আৰু ডাঙৰ পুৰস্কাৰ ৰাখিছে। তাৰপাছৰ আয়াতত কৈছে ৱামা কানা লিল মুমিনিনা ৱাল মুমিনাতি ৱামা কানা লিল মুমিনিনা সাও, গোটেই দহটা কেৰেক্টাৰ আল্লাহে পৰৱৰ্তী আয়াতত চামেৰাইজ কৰি দিলে। মুমিন যিয়ে এই দহটা কেৰেক্টাৰ নিজৰ ওপৰত বাস্তৱায়ন কৰিব তেওঁলোক হৈ গ'ল মুমিন, বিশ্বাসী। এই দিশটোৱে আল্লাহে কৈছে ৱামা কানা লিল মুমিনিনা, যে কোনো বিশ্বাসী পুৰুষসকলৰ বাবে এইটো সম্ভৱপৰ কথা নহয়, ৱাল মুমিনাতিন, আৰু কোনো বিশ্বাসী নাৰীৰ বাবেও এইটো প্ৰাসংগিক নহয়, সম্ভৱপৰ নহয়। ইজ কদা আল্লাহু ৱা ৰাসূলহু, ইজ কদা আল্লাহু, যেতিয়া আল্লাহে ফাইনেলাইজ কৰি দিয়ে, সিদ্ধান্ত দি দিয়ে, ৱা ৰাসূলহু অৰ্থাৎ তেখেতৰ বাৰ্তাবাহকৰ দ্বাৰা আল্লাহে
যেতিয়া আমরান কোনো এটি বিষয়ৰ যেতিয়া সিদ্ধান্ত দি দিয়ে তেতিয়া কোনো বিশ্বাসী পুরুষ আর বিশ্বাসী নারীর বাবে এইটো কেতিয়াও প্রাসঙ্গিক নহয় সম্ভব নহয় করাতো যে আই ইয়াকুন লাহুম খিয়ানাতু যে হিহতে সেই বিষয়টো যি বিষয়টোত আল্লাহ অর্থাৎ তেখেতৰ বার্তাবাহকৰ দ্বারা সিদ্ধান্ত দি দিছে আই ইয়াকুন লাহুম লাহুমুল খিয়ানাতু তেওঁলোকৰ নিজ ইচ্ছা সিহতে তাত প্রয়োগ করব অর্থাৎ নিজের ডিসিশন দিয়ার কোনো কিন্তু স্কোপ নাই। এই দিকবর প্রিয় দর্শকবৃন্দ আমি খুব বাস্তবিকতারে আমি বুঝার চেষ্টা করব লাগিব মিন আমরিহিম হিহতর যিকোনো বিষয়। গতি বিষয়বস্তু এনে ধরনের হয়েছে যে আল্লাহ অর্থাৎ তেখেতর বার্তাবাহকে যেতিয়া কোনো একটা বিষয়ের উপর সিদ্ধান্ত দি দিছে তেনে সিদ্ধান্তত কোনো বিশ্বাসী পুরুষ বা বিশ্বাসী নারীর সেই বিষয়ের উপর নিজের সিদ্ধান্ত লওয়ার অধিকার নাই। ওয়া মাই ইয়াসিল্লাহ আর যিয়ে আল্লাহর অবাধ্য হব ওয়া রাসূলহু অর্থাৎ তেখেতর বার্তাবাহকর বার্তাবাহক আমি কই আছো বার্তাবাহকে আন একো করা নাই আল্লাহর বার্তা লৈ আহিছে যি কইছে আল্লাহর বার্তা তেখেতর ব্যক্তিগত কোনো বিষয়ে নাই। গতি কইছে যিয়ে অবাধ্য হব আল্লাহ অর্থাৎ তেখেতর বার্তাবাহক ফাকাদ দাল্লা দালালাম মুবিনা তেওঁতো নিশ্চয় ভ্রষ্ট হয়ে গল দলালান মুবিনা একেবারে স্পষ্ট ভ্রষ্টতার মাজত গুছি গল। গতি প্রিয় দর্শকবৃন্দ এই আয়াত চাও আল্লাহর প্রতিটো বিষয়ের সিদ্ধান্ত আমি কই আছো কোরআন মজিদত দিয়া আছে। প্রতিটো বিষয় মিন্স আল্লাহর দৃষ্টিত এজন জান্নাতি হবর বাবে সৎ পুরুষ হবর বাবে যিসমূহ বিষয়ের প্রয়োজন আছে সেই বিষয় সমূহর সিদ্ধান্ত আল্লাহে ইয়াত দি দিছে। গতিকে কোনো বিশ্বাসী পুরুষ বা বিশ্বাসী নারীর তেওঁলোকৰ নিজা সিদ্ধান্ত লওয়ার কোনো অধিকার নাই আর যদি তেনে ধরনের কোনোবা সিদ্ধান্ত ললে তেওঁ প্রকৃততে বহুদূর ভ্রষ্টতার পর আঁতরি গল। প্রিয় দর্শকবৃন্দ আমার সমাজত মাসলার অভাব নাই ফতুয়ার অভাব নাই বিভিন্ন দিখেরে আমার প্রচলিত ধর্মনীতিক আগুয়াই রাখিলে গোটেইবুর এনে ধরনের বিষয় কোরআন বিরোধী বিষয় তেওঁলোক কেতিয়াও আল্লাহর দৃষ্টিত মুমিন নহয়। যিসকলে নিজস্ব সিদ্ধান্ত দিছে নিজস্ব ফতোয়া দিছে নিজের কথা বতরা কোরআনের বাহিরের কথা বতরা যিসকলে ওয়াজ করে উপদেশ দিছে মানুষ কোনো ধরনের পারমিশন নাই ওয়াজ কোরআনের পর করব লাগবে সেইভাবে কোরআনক মাওইজাতান বলে কই আছে উপদেশ মালা আল্লাহে দিয়া উপদেশ মালার উপর আমার নিজস্ব কোনো ধরনের ব্যক্তিগত উপদেশ দিয়ার কোনো স্কোপ নাই। যদি প্রকৃত অর্থত আমি যদি এককভাবে আল্লাহর কথা বতরার উপর আমি আহিব বিচারিছো প্রিয় দর্শকবৃন্দ এই কথাবোৰৰ উপর আমি কঠোর হবই লাগিব। আল্লাহে নিজেই কৈছে ইয়াতে যথেষ্ট সংকল্পর কাম ডিটারমিনেশনৰ কাম অন্যথা পরকাল ইমান সহজ নহয় আল্লাহে যে জান্নাতত যাকে যাকে মানুষ পঠিয়াই দিব তাত গৈ আশ করব বুকবিলাক করব ন পৃথিবীত আল্লাহর আদেশ অনুসরি কাম করব লাগিব। আমাক বারে বারে আমি কোরআনের আয়াতর দ্বারা আমি আপনার দেখাই আছো কোরআনের আয়াতে আমাক এটা দৃষ্টিভঙ্গি দেখাইছে ইয়ার বাহিরের আমার প্রচলিত ধর্মনীতিয়ে এটা কিন্তু বিপরীত দিক আমাক দেখাই আছে। ইয়ার আগের আয়াতত আমি কলোয়ে বিপরীত দিকে আমাক প্রচলিত নামাজের উপর ইমানেই গুরুত্ব দিছে আর ফাইনাল করে দিছে কারোবার যদি এই নামাজ শুদ্ধ হয় আর আন বেলেগ একু দিকেই না চায় অর্থাৎ এনেবুর চরিত্র প্রচলিত ধর্মর বাবে গৌণ কোনো ইম্পর্টেন্ট বিষয় নহয় ইম্পর্টেন্ট বিষয় হয়েছে আমার প্রচলিত নামাজ তাতো আমার দৈহিক দিকর ভঙ্গিমার উপর হায়েস্ট প্রায়োরিটি দিয়া আছে। রুকু যেতিয়া করিব এনেকুৱাকে আহিব লাগিব যেন তাত পানি দি দিলে তারপরে হরি নপরে সিজদা করবলে যাওতে আমার কপাল কত লাগিব লাগিব নাক কত লাগিব লাগিব কিলাকুটি কত লাগিব লাগিব ইত্যাদি বিষয়বোৰৰ উপর আমাক ফোকাস করায় মূল বিষয়ের পর আমাক আঁতরাই লৈ গুছি গৈছে।
যিবোর বিষয়ের উপর প্রচলিত ধর্ম নীতিয়ে ফোকাস করে আছে, কোরআনত তেনে ধরনের ফোকাসিং আপনাদের কেতিয়াও দেখিব না পায়। সালাত কায়েম করা তো আল্লাহর হইতে একটা যোগাযোগ স্থাপন করিব লাগে, কোনে কিমান আন্তরিকতায় করিব পারিছে বুঝি করিব লাগিব। আল্লাহে কয়ে দিছে কোরআন, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা হাত্তা তাআলামুনা মা লা তাআলাম, তোমালকে জি কইসা হেইতু নুবুজালৈকে তোমালকর মানসিক স্থিতি যেতিয়ালৈকে হবল না থাকিব তোমালকে সালাতর কাকলৈ না যাবা। আমার প্রচলিত ধর্ম নীতিয়ে আমাক যে সালাত শুদ্ধ কেরাত পড়িব লাগিব, বুঝা বা নুবুঝা তার উপর গুরুত্ব নাই, তুমি পড়ি দিয়া, যার বুঝিব লগা আছে বুঝি লব, এনে দিক নহয় প্রিয় দর্শক বৃন্দ। সেইভাবে আমি কই আছো প্রচলিত নামাজ কোরআনের সালাত হবই নোয়ারে, কোরআনের সালাত একাত্মভাবে আল্লাহর হইতে সংযোগ স্থাপন করার বিষয়। প্রথমতে আল্লাহর আদেশ কায়েম করিব লাগিব, তারপিছত আল্লাহর পরিশুদ্ধির ভাবে নিবেদন করিব লাগিব, সেইটোয়ে হইছে আমার আনুষ্ঠানিক সালাত। প্রথমতে এনে ধরনের আদেশ নিষেধ সমূহ আমি বাস্তবায়ন করিব লাগিব। গতিকে প্রিয় দর্শকবৃন্দ, কোরআনের আদর্শই আমাক যি বুঝাইছে সেই দিকটো আমি আপনাদের আগত দাঙি ধরছ। আবেগিক হয়ে একো লাভ নাই, ইসলাম আবেগর উপর নচলে, ইসলাম চলে আল্লাহর কথার উপর, বার্তাবাহকর মুখর বাণীর উপর। এই দিকব আমি তীক্ষ্ণভাবে ধরব লাগবে খামুচি, অন্যথা শৈতান নামের ইবলিসর যেটা ফোর্স আমি দেখি আছো আতরাই লৈ গুছি যাব, আর তাকেই সুন্দর দেখাই থাকিব, মানুষ ভাবিব যে আমি পারফেক্ট কাম করে আছো। নয়, কোরআনের বাহিরর সকলবুর আল্লাহে কই আছে যে হাবিতাত নিষ্ফল করিব, ধুলি করে দিব। গতিকে ইয়ার পরবর্তী আয়তটো কলে যে যিসমূহ বিষয় আল্লাহ অর্থাৎ তেওঁ বার্তাবাহকে ফাইনেলাইজ করেছে, আর সেই ফাইনেলাইজ করার গোটেই কথা বতরা এই কোরআন মজিদত সন্নিবিষ্ট হয়ে আছে। যেহেতু বার্তাবাহকে ওহির বাদে আন কোনো ধরনের নিজের পরা তেখেতে কথা কোয়া নাছিল, নিজের ফাইসলা একো দিয়া নাছিল, সামগ্রিকভাবে আমি বিষয়বস্তুবোৰ চিন্তা করিব লাগিব প্রিয় দর্শকবৃন্দ। গতিকে এই দিকবোৰ যথেষ্ট প্রাসঙ্গিকতা আছে। তার পরবর্তী আয়াতটো আমি চাও হোক, এক যথেষ্ট তত্ত্বগধুর আয়াত, আমি আগতেই কইছো এই আয়াতক লৈ প্রচলিত ধর্ম নীতিয়ে আমার বার্তাবাহক মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামর উপর বহুতো কটু কথা রচনা করে তেখেতর চারিত্রিক দিকত আঘাত আনিছে, কিন্তু কোরআনে কি কইছে আমি চাও আহক। ইয়াত কইছে ওয়াইজ তাকুলু, বার্তাবাহকক কইছে ওয়াইজ তাকুলু, আর যেতিয়া তুমি কইছিলা লিল্লাজি হেই জনক আনআমাল্লাহু আলাইহি, যি জনক উপর আল্লাহর করুণা বর্ষিত হয়েছিল, ওয়া আনআমতা আলাইহি, আর তুমিও তেওঁক করুণা করেছিলা, মন করে যাব আয়াতটো। আল্লাহে কইছে ওয়াইজ তাকুলু, যেতিয়া তুমি কইছিলা লিল্লাজি হেইজন ব্যক্তিক, যিজন ব্যক্তিক আনআমতা আলাইহি, যিজন ব্যক্তির উপর আল্লাহর করুণা বর্ষিত হয়েছিল, ওয়া আনআমতা আলাইহি, আর তুমিও তেওঁক করুণা করেছিলা, করুণা করে তুমি তেওঁক কইছিলা আমসিক আলাইকা জাওজাকা, আমসিক কি তোমার লগতে রাখা, আমসিক ধরে রাখা, তোমার লগতে রাখা, আলাইকা তোমার লগত ধরে রাখা, জাওজাকা তোমার পত্নীক তোমার লগতে রাখা, ওয়াত্তাকিল্লাহ আর আল্লাহক ভয় করা। এই কথাখিনি বার্তাবাহকে সেই বিশেষ ব্যক্তিজনক কইছিল, যিজন ব্যক্তিক আল্লাহর করুণা বর্ষিত হয়েছিল আর আমার বার্তাবাহকেও তেখেতক করুণা করেছিল, যে কইছিল তুমি আল্লাহক ভয় করা আর নামাতালে ওয়ান আমতালাই আমসিক আলাইকা জাওজাকা, তোমার পত্নীক তুমি ধরে রাখা, তোমার লগতে রাখা, ওয়াত্তাকিল্লাহ আর আল্লাহক ভয় করা। তারপিছত কইছে ওয়া তুহফি ফি নাফসিকা, বার্তাবাহকক আল্লাহে কইছে ওয়া তুফি, আর তুমি গোপন করেছিলা,
ফি নাফসিকা, তোমার নিজৰ ভিতৰত, বাৰ্তাবাহকক আল্লাহে কৈছে, মা আল্লাহু মুবদিহি, যিটোক আল্লাহে প্ৰকাশ কৰিব বিচাৰিছিল, আমাৰ বাৰ্তাবাহকক কৈছে, সেই বিষয়টো তুমি গোপন কৰিছিলা, ওয়া তাকসান নাশা, আৰু তুমি মানুহক ভয় কৰিছিলা, ওয়াল্লাহু আহাক্কু, যত আল্লাহৰে প্ৰকৃত অধিকাৰ আছে, আন তাকসাউহু, যে তেওঁকে ভয় কৰা, অৰ্থাৎ ভয় কেৱল আল্লাহক কৰিব লাগিব, এইটো আল্লাহৰ অধিকাৰ হয়। বাৰ্তাবাহকক কৈছে যে তুমি ওয়া তুখফি ফি নাফসিকা, আৰু তুমি তোমাৰ নফ্সৰ ভিতৰত গোপন কৰিছিলা, যিটো বিষয় মা আল্লাহু মুবদিহি, যিটো আল্লাহে প্ৰকৃততে প্ৰকাশ কৰিব পৰা বিচৰা বিষয়টোক তুমি গোপন কৰি ৰাখিছিলা, কিহৰ কাৰণে কৰিছিলা, ওয়া তাকসান নাসা, মানুহক ভয় কৰি। আল্লাহে কৈছে ওয়াল্লাহু আহাক্কু আন তাকসাহু, আল্লাহৰে অধিকাৰ আছে, আন তাকসাহু, যেন তেওঁকে মানুহে ভয় কৰে। ফালাম্মা কাদা জাইদুন, মন কৰিব, এজন বিশেষ সাধাৰণ ব্যক্তিৰ নাম কোৰআন মজিদত লৈছে, তেখেত হৈছে জাইদ। ফালাম্মা কাদা জাইদুন, তাৰ পাছত, ফালাম্মা কাদা জাইদুন, জায়েদে যেতিয়া সিদ্ধান্ত চূড়ান্ত কৰিলে, মিনহা, তাইৰ প্ৰতি, অৰ্থাৎ তেওঁৰ পত্নীৰ প্ৰতি, ৱাতাৰান, যে পত্নীৰ সৈতে বিচ্ছিন্ন হোৱাৰ বিষয়টো যেতিয়া জায়েদে সিদ্ধান্ত কৰিলে, চূড়ান্ত কৰিলে, জাওয়াজনাকাহা, আল্লাহে কৈছে বাৰ্তাবাহকক, যেতিয়া জায়েদে চূড়ান্ত কৰিলে তেওঁৰ পত্নীৰ বিচ্ছিন্নৰ বিষয়টো, জাওয়াজনাকাহা, তেতিয়া আল্লাহে কৈছে আমি তাইক তোমাৰ সৈতে নিকাহ কৰি দিলোঁ, অৰ্থাৎ বাৰ্তাবাহকৰ সৈতে নিকাহ কৰি দিলে, জায়েদে বিচ্ছিন্ন কৰাৰ পাছত, লিকাই, কিহৰ কাৰণে কৰিছিলে, যাতে লা ইয়াকুনা আলাল মুমিনিনা হারাজান, এই কাৰণেই জায়েদে বিচ্ছিন্ন কৰা নাৰীগৰাকীক বাৰ্তাবাহকৰ সৈতে আল্লাহে নিকাহ কৰাই দিলে, লা ইয়াকুনা আলাল মুমিনিনা, যাতে বিশ্বাসী লোকসকলৰ ওপৰত নহয় হারাজান, কোনো ধৰণৰ চিন্তা চৰ্চাৰ বিষয়, অসন্তুষ্টিৰ বিষয় বা চিন্তনীয় বিষয় যাতে মুমিনসকলৰ বাবে নহয়, বিশ্বাসীসকলৰ বাবে, ফি আজৱাজি, সেই নাৰীৰ প্ৰতি, আদিয়াইহিম, যি নাৰী প্ৰকৃততে আদিয়াইহিম, তেওঁলোকৰ তুলনীয়া পুত্ৰৰ নাৰীসকলৰ প্ৰতি যাতে বিশ্বাসী লোকসকল চিন্তান্বিত নহয়। ইয়াত আমি দেখিলোঁ তুলনীয়া পুত্ৰ আছিল জায়েদ, আয়াতে স্পষ্ট কৰিছে, গতিকে তুলনীয়া পুত্ৰৰ বিচ্ছিন্ন হোৱা তিৰোতাক, যিগৰাকী পুৰুষে সেই তুলনীয়া পুত্ৰক তুলি তালি ডাঙৰ, তেওঁৰ লগত আল্লাহে নিকাহ জায়জ কৰিছে, সেইবাবেই আল্লাহে আমাৰ বাৰ্তাবাহকৰ সৈতে নিকাহ কৰি দিয়াৰ বিষয়টো ইয়াত উল্লেখ কৰিছে, যাতে বিশ্বাসী লোকসকলৰ এনেধৰণৰ তুলনীয়া পুত্ৰৰ নাৰীৰ বিচ্ছেদৰ পাছত নিকাহ কৰিব লগা বিষয়টো যাতে তেওঁলোকৰ কোনো চিন্তাৰ বিষয় নহয়। হারাজান, ইদ কাদা মিন হুন্না ওয়াতারান, মন কৰিব, তুলনীয়া পুত্ৰৰ বিষয়টো, ইদ কাদা মিন হুন্না, যেতিয়া সিহঁতৰ লগত ফাইনেলাইজ হৈ যায়, কাদা ওয়াতারান, আৰু বিচ্ছিন্নৰ বিষয়টো যেতিয়া ফাইনেলাইজ হৈ যায়, তেতিয়া কোনো মুমিনে তেনে নাৰীক কিন্তু নিকাহ কৰাটো আল্লাহৰ শৰীয়ত সম্পন্ন শৰীয়ত অনুসৰি জায়েজ আছে। ওয়া কানা আমৰুল্লাহি, আৰু সেয়েহে আল্লাহৰ আমাৰ যিটো আদেশ, মাফউলান, সি কাৰ্যকৰী হ'বলগীয়া এটা আল্লাহৰ আদেশ। গতিকে প্ৰিয় দৰ্শকবৃন্দ, আয়াতত আমি দেখিলোঁ যে আল্লাহে কৈছে, তুমি বাৰ্তাবাহকক কৈছে, তুমি যেতিয়া কৈছিলা সেইজনক, যিজনে ওপৰত আল্লাহৰ অনুগ্ৰহ পৰিছিল আৰু তুমিও তেওঁক অনুগ্ৰহ কৰিছিলা, সেইজনক তুমি যেতিয়া কৈছিলা যে তুমি তোমাৰ পত্নীক ধৰি ৰাখা, তোমাৰ লগতেই ৰাখা আৰু আল্লাহক ভয় কৰা, তেতিয়া আল্লাহে বাৰ্তাবাহকক কৈছে যে ওয়া তুখফি ফি নাফসিকা, যে তুমি গোপন কৰি ৰাখিছিলা তোমাৰ নফ্সৰ ভিতৰত যিটো বিষয় আল্লাহে
প্রকাশ কৰিব বিচাৰিছিল আৰু কিহৰ কাৰণে গোপন কৰিছিল ওয়া তাকসান্নাস মানুহক ভয় কৰি আল্লাহে কৈছে ওয়া আল্লাহু আলহাক ওয়া আল্লাহু আহাক্কু আল্লাহৰ এই অধিকাৰ আছে আন তাকসাহু যে তেওঁক ভয় কৰাটো তাৰ পিছত দেখিলে ফালাম্মা কাদা জাইদুন মিনহা ওয়াতারান তাৰ পিছত যেতিয়া সিদ্ধান্ত ফাইনেল কৰিলে জায়েদে মিনহা তাইৰ প্ৰতি ওয়াতারান বিচ্ছিন্নতা জাওয়াজনাহা আল্লাহে কলে যে আমি তেতিয়া তাইক নিকাহ করাই দিল তোমার হইতে লিকা এই কারণে করিল যাতে লা ইয়াকুনা আলাল মুমিনিনা হারাজান যাতে বিশ্বাসী লোকসকলের ভাবে কোনো চিন্তার বিষয় নহয় বিষয় হব লগা নহয় ফি আজওয়াজি আদঈহিম তুলনিয়া হিয়তর তুলনিয়া পুত্র নারী সকলের ইজ কাদা যেতিয়া ফাইনালাইজ হয় মিন হুন্না হিয়তর মাজর ওয়াতারান বিচ্ছিন্ন ওয়াকানা আমরুল্লাহি মাফউলান যেহেতু আল্লাহর বিষয় ই বাস্তবায়ন হব আর হবর বাবে আল্লাহে দিছে গতিকে এই বিশেষ বিষয় আয়াতটুক লৈ আমি দেখিছো আমার প্রচলিত ধর্মীয় গ্রন্থয় বার্তাবাহকে গোপন করা বিষয়টুক বহুতো রস লগায় নাউজুবিল্লাহ জায়েদর পত্নীর হত্যে বার্তাবাহকর গোপন প্রেম থকার বিষয়টি স্পষ্ট করেছে কোরআনে নহয় কিন্তু কোরআনের বাইরের ধর্ম বহুত গ্রন্থ আমার দৃষ্টিগোচর হয়েছে গতি এই দিকটো আহিবই নোৱাৰে কিয়নো আল্লাহে কোৱা আছে যে চারিত্রিক দিকটো সংযত রাখা বার্তাবাহকে কি তেনে ধরনের চারিত্রিক দিকটো সংযত রাখা নাছিল নেকি নাউজুবিল্লাহ এইটো কেতিয়াও হব নোৱাৰে যিসকলে এনে ধরনের ধর্ম গ্রন্থত আনিছে তেওঁলোকৰ প্রকৃততে মানসিক রোগ আছে অন্তরত ব্যাধি থকার বাবে বিষয়বস্তু স্বাভাবিকভাবে আমি চাব লাগিব যেহেতু জায়েদ তুলনিয়া পুত্র আছিল তুলনিয়া পুত্রর বিষয়টি যেতিয়া জায়েদ আর তেওঁর পত্নীর মাজত সংসার ভাল হওয়া নাছিল নিশ্চিতভাবে তুলনিয়া যে পুত্রর যে পিতৃ অর্থাৎ বার্তাবাহক তেখেতর দৃষ্টিগোচর হয়েছিল তেখেত যেহেতু এজন বার্তাবাহক রসুল গতিকে তেখেতে এই বিষয়টো এইভাবেই গোপন করিব বিচাৰিছিল যাতে প্রকাশ হয়ে না যায় আর নিশ্চিতভাবে তাত মানুহক ভয় করার কিছু পরিমাণের হলেও অবকাশ আছে মূল বিষয়টো হৈছে এইটো আল্লাহর এটা মাস্টার প্ল্যান এটা রুল ফ্রেম করিবর বাবে যে তুলনিয়া পুত্রর যদি বিবাহ বিচ্ছেদ হয় সেইগৰাকী নারীর হত্যে যিজনে তুলি তালি ডাঙৰ দীঘল কৰিছিল বা কোনো বিশ্বাসীয়ে তেওঁক নিকাহ কৰাটো জায়েজ এই ৰুলটো ফ্ৰেম কৰিবৰ বাবে আল্লাহৰ এই সমূহ পৰিকল্পনা প্ৰকৃততে তাক আমি কিন্তু আমাৰ বাৰ্তাবাহকৰ চাৰিত্ৰিক দিশত আঘাত হোৱাকৈ কথা কোৱাটো কেতিয়াও সমীচীন হবই নোৱাৰে গতিকে প্রিয় দর্শকবৃন্দ আমি আশা রাখিম এই গুরুত্বপূর্ণ দিকবুর আহক আমি প্রত্যেকেই চিন্তা চর্চা করে সঠিক আর বাস্তবতার দিকলে আগুয়াই যাও রাব্বানা আমান্না বিমা আনজালতা ওয়া তাবায়না রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ সালামুন আলাইকুম।